এখন বাজে রাত্রি 1টা, আর কাল আমরা সকালবেলায় 5টার সময়, না হ্যাঁ 5টার সময় বেরোচ্ছি, তার জন্য 4টের সময় উঠতে হবে। এতক্ষণ ধরে জেগে জেগে আমরা বার্থডের সারপ্রাইজ গিফট বানাচ্ছিলাম, এই যে জিনিসপত্র, তার কি বানাচ্ছিলাম, কার বার্থডে কি সমস্ত বৃত্তান্ত, সেগুলো তো পরে ব্লগটা আস্তে আস্তে যখন তোমরা দেখবে জানতেই পারবে। আর এখন আপাতত শুয়ে পড়বো। শুরু করলাম ব্লগটা এই জন্যে কারণ এতক্ষণ ধরে রাত জেগে জেগে বানাচ্ছি, আর খুব এক্সাইটেড, একটা ট্রিপে যাচ্ছি কাল আমরা, ছোট্ট ট্রিপ 2 দিনের, কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে পরে। তো চলো কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 10th of September, শুক্রবার, গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে 5টা, আমরা সবাই রেডি হয়ে গেছি, জাস্ট উবের আসতে বাকি, তারপর আমরা সবাই বেরিয়ে পড়বো। আর 2 দিন খুব মজা হবে, ব্লগ বানাবো, তো চলো তোমরাও আমাদের সাথে দেখো। মা, বাবা আর মামা উবের করে এইমাত্র বেরোলো, আর আমি আর নীল পেছনেই যাচ্ছি আর একটা উবেরে। এখনও ভালো করে সকাল হয়নি, জাস্ট হচ্ছে, চারিদিকে কাক আর পাখি ডাকছে, আর অনেকদিন পর এত সকাল দেখলাম, কারণ এখন তো এত সকালে ওঠা হয় না। আর আমাদের এসপ্ল্যানেড থেকে বাসের টিকিট কাটা আছে, 6:30 বাস। আর যা যা ইনফরমেশান আছে, মানে দেওয়া যায়, আমি তোমাদেরকে দিতে থাকবো, তো ভিডিওটা পুরোটা দেখো, আই থিঙ্ক হেল্পফুল হবে। আমরা জাস্ট এই মাত্র হোটেলে চেক ইন করলাম, আর এখানে আমরা একটা 4-bedded রুম নিয়েছি, যেখানে বাবা মা আর মামা থাকবে, আর এটারই জাস্ট অপোজিট দিকে এখানে 2-bedded রুম। তো তোমাদেরকে একবার চট করে রুম ট্যুর দিচ্ছি, আর রুম গুলো খুব সুন্দর, যে প্রাইসে আমরা পেয়েছি তার তুলনায় খুবই ভালো, তো দেখাচ্ছি তোমাদেরকে রুম গুলো। তো এই এন্ট্রি করলাম, এটা হচ্ছে 4-bedded রুম। এখানে একটা বড় 2-bed, এদিকে একটা 2-bed, এখানে একটা সোফা সেট আছে বড়, আর এদিকে নিচে একটা বড় মিরার আছে, এখানে একটা কাবার্ড আছে, আর প্রচুর জায়গা, এখানে ফুটবল খেলা যাবে, আর এখানে একটা টিভি সেট আছে, আর এখানে একটা বড় বাথরুম আছে। খুবই ভালো রুম। আর এই পাশে আছে ব্যালকনি, ব্যালকনিটাও একবার দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ছোট ফ্রিজও আছে, মা বলেছে মিনি ফ্রিজ আছে, আর এখানে আছে আমাদের ব্যালকনি। ও, এখান থেকে হালকা করে সমুদ্র দেখা যাচ্ছে ওইখানে, আর একদম রাস্তার ওপরে, তো খুব ভালো। আর এইটা হচ্ছে আমাদের 2-bedroom, দরজা দিয়ে ঢুকেই এখানে একটা সেম বড় মিরার, অনেক বড়, এখানে একটা ছোট্ট কাবার্ড আছে। আর এই হচ্ছে পুরো রুমের ভিউ, এখানে একটা সোফা সেট আছে বসার জন্য, একটা বেশ বড় 2-bed bed আছে ওখানে, ওর ভেতরে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমগুলো খুব সুন্দর, পরিষ্কার, অনেক বড়।
আর এখানে ইনি চলে এসেছেন। রুম পছন্দ হয়েছে? ও তো এবার আমরা যাব, লাঞ্চ করব, তারপরে ভাবো অন্য কি করা যায়, কি প্ল্যান, স্নান টান করতে যাবো কিনা সমুদ্রে, কারণ সবার খুব খিদে পেয়েছে। আর আমাদের বাস প্রায় 7টা নাগাদ ছেড়েছিল এসপ্ল্যানেড থেকে, এখানে পৌঁছেছে 12:15 নাগাদ। তো বাস খুবই ভালো এসেছে, মাঝখানে বেশ কয়েকটা স্টপেজ দিয়েছিল, কিন্তু ওভারঅল বাস খুব ভালো এসেছে। তোমরা যদি আসো, আমরা SBSTC-র অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে বুক করেছিলাম। এছাড়াও আরও তোমাদের অনেক প্রাইভেট বাস আছে, বা তোমরা ধর্মতলাতে গিয়ে ডাইরেক্ট ওখানেও বাস মানে বুক করতে পারো, প্রচুর অপশন আসার এখানে দীঘা। আর তাছাড়া আরেকটা ইনফরমেশন হচ্ছে, এখন রিসেন্টলি 3-4 দিন হলো ট্রেন চালু হয়ে গেছে, তো তোমরা সেটাও সেই অপশনটাও ট্রাই করতে পারো। এই হলো আপাতত আপডেট, আমরা এরপর যাবো লাঞ্চ করতে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি নীল আর মামা মিলে এখন গেছিলাম এই টুপি কিনতে, কারণ বাড়িতে টুপি থাকা সত্ত্বেও আমরা আনতে ভুলে গেছি, আর এখানে এত রোদ, উইদাউট টুপি বা ছাতা চলাফেরা করা খুব চাপ, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, সেই জন্য আমরা টুপি কিনে নিয়েছি এই যে। আর এরপর যাবো গিয়ে লাঞ্চ করবো, তারপর যাবো স্নান করতে। রোদ আছে, খুবই রোদ, মানে উফ বাপরে। আমরা এই হোটেলে যে রেস্টুরেন্ট আছে সেখানেই লাঞ্চ করে রুমে এসেছি, এবার আমরা যাব সমুদ্রে স্নান করতে। আর আমরা লাঞ্চে কি নিয়েছিলাম, একদম নর্মাল ভাত, ডাল আর আলু ভাজা আর মিক্সড ভেজ, কারণ আজকে অনেকখানি জার্নি করে এসেছি, রাত থেকে এরপর দীঘা যেহেতু এসেছি, মাছ তো ট্রাই করবোই। নীল মাছ খায় না, আমি মাছ খাই, আমরা মাছ ফাছ খাবো। আর আপাতত এখন আমরা যাব সমুদ্রে স্নান করতে, রোদ আছে কিন্তু ঠিক আছে, বেড়াতে এসেছি যখন এইটুকু তো চলতা হ্যাঁ। আর ফোন হয়তো নিয়ে যাব না, যদি নিয়ে যাই তাহলে ভিডিও করবো, আর যদি না নিয়ে যাই তাহলে তো বিকেলে যখন যাব তখন সমুদ্রে ভিডিও করব। এই হচ্ছে আপাতত আপডেট। আর রুম তো তোমরা দেখলেই, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আর যদি কিছু কোয়ারি থাকে বা তোমরা কিছু জানতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। এটা আমার প্রথম বলা ইউটিউবে, তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রুমের একটা ওয়াক থ্রু দেওয়াত, কোথায় কি আছে কি না আছে। সো লেট মি ট্রাই, ফার্স্ট টাইম। এইটা দরজা, দরজা যেন ফোকাস করে। এইটা টিভি, এইটা হলে গিয়ে চাবি, চাবিটা ঢোকালে লাইটগুলো আপনা আপনি চলে যায়, মজার জিনিস। লাইট অফ, লাইট অন, লাইট অফ, লাইট অন। রুম নাম্বার 101। আচ্ছা এই টিভি, এটা চলে কি চলে না এখনো দেখিনি। ওপাশে গেলে একটা সুন্দর ছবি আছে, কাশফুলের ছবি, চারটে ছেলে ভগবান জানে কি করছে, বাট মোস্ট অবলি কাশফুল ছিঁড়ছে। এই হলো আর কি, বাড়ি গিয়ে মার খায় প্রত্যেকটা ছেলে, বুঝতেই পারছি। আর এখানে একটা সোফা আছে, সোফার তলে লোকের বসার কথা কিন্তু ওখানে রাখা আছে আমার একটা ব্যাগ, এটার জন্য ওপাশে বসে থাকা আমার বউ মেঘা দাই। এটা আমার একটা ব্যাগ, এটা একটা বোতল, এটা একটা টেবিল দিয়েছে, টেবিলে বেশ সুন্দর কাঠেরই একটা ইয়ে করা আছে। আচ্ছা তারপরে এখানে অনেকে দুটো চেয়ার, এখানে একটা গামছা, এখানে একটা জিন্সের প্যান্ট উল্টো দিকে খুলে রাখা আছে, আর নিচে একটা কার্পেট, কার্পেটের এই দিকটা মোড়া আছে কিন্তু পা দিয়ে সোজা করা যায়। এটা আমার বউ। তোমরা রেডি হয়ে গেছি স্নান করতে যাবো বলে? ওখানে মামা, মা, বাবা, সবার 10 বছর করে বয়স কমে গেছে, আর এখানে ইনি, সবাইকে খুব সুন্দর লাগছে। আমি দুজনকে প্রথমবার দেখছি সালোয়ার আর হাফ প্যান্ট পরে, টি শার্ট পরে। বাবা বলে যে বাবাকে কোচের মতো লাগছে, একদম ফরেনের কোন কোচ লাগছে, আর মাকেও খুবই সুন্দর লাগছে। আমরাও সবাই মিলে স্নান করতে গেছি।
আমরা স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করা হলো, এখন একটু রেস্ট নিচ্ছি, এরপর বিকেলে হয়তো অমরাবতী পার্ক যাব, সেরকম একটু প্ল্যান করছি। আর আমরা যখন যাই স্নান করতে তখন জোয়ার চলছিল, মানে একদম দীঘা, যারা এসেছো বা আমার ভিডিও যারা দেখছো তারা জানো, একদম বোল্ডারগুলো যেখানে অবধি আছে ওই অবধি জল এসে গেছিল, প্লাস এখন নাকি ওই কোটাল গেছে সবে মাত্র, তো সেজন্য প্রচুর জল, আর সেই রকম লোকও আমি এক্সপেক্টই করিনি যে এখন এরকম সময়ও এত লোক থাকবে, মানে প্রচুর লোক, প্রচুর, চতুর্দিকে শুধু লোকজন। নর্মাল সময় বা কোভিডের আগে যেরকম ছিল দীঘা আমি এসেছি আর দেখেছি, সেম একই অবস্থা, প্রচুর লোক, সবাই বিন্দাস চান করছে, আমরাও করোনা টোরোনা ভুলে আরামসে জলে নেমে দাপাদাপি করে এসেছি। আর তবে সবাই মানে হোটেলে ওরা ডাবল ভ্যাকসিনেশন ছাড়া বা ওই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়া অ্যালাউ করছে না, সেটা একটা ভালো ব্যাপার, কিন্তু জানি না কতটা কি রুলস ফলো হচ্ছে বা কিছু, কিন্তু হোপফুলি কি সেরমই ফলো করছে। আর হোটেল খুবই ভালো, বিকেলবেলা যখন যাব তখন আরও কয়েকটা হোটেল এখানে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন যদিও হোটেলের প্রাইস একটু কমে গেছে কারণ কোভিডের জন্য, সব জায়গাতেই দেখলাম মানে কম্পারেটিভলি যেরকম রুম বা যা কিছু সার্ভিস তার তুলনায় রুম চার্জ একটু হলেও কম, কারণ আমি দীঘা আগে বেশ কয়েকবার এসেছি, আমার আইডিয়া আছে। এই আপাতত এই হলো ব্যাপার, চা ফা খাবো একটু, তারপর যাব অমরাবতী পার্ক সেরকম ভাবছি, আর তারপর তোমাদের সাথে তো শেয়ার করছি। আর এই হলো একজন যিনি স্নান করে এত ক্লান্ত হয়ে গেছেন যে এসে রীতিমতো ঘুমিয়ে পড়ার অবস্থায়, আর খিদেও পেয়েছে, আমরা লাঞ্চ করার পর গেছিলাম স্নান করতে, উঠে এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে বলার নয়। তোমার কেমন লাগলো স্নান করে? আমার খুব ভালো লেগেছে, আমি যদিও জলে খুব ভয় পাই কিন্তু নামতেও ছাড়ি না, অনেক দূর অবধি গেছিলাম, আর বারবার যত যত বড় বড় ঢেউ আসছিল, আর আমি সাঁতারও জানি না, ডুবে যাওয়ার খুব চান্স, তারপরেও প্রচুর সাহস সঞ্চয় করে গেছিলাম। আর তোমার ফার্স্ট টাইম দীঘা? এর ফার্স্ট টাইম, আমি আগে অনেকবার এসেছি আমার মামা বাড়ি আশেপাশে, তো দীঘা ছোটবেলা থেকে বহুবার আসা, নতুন কিছু নয়, কিন্তু হ্যাঁ এনার সাথে ফার্স্ট টাইম, বাবা মার সাথে প্রথমবার, মামা আছে, তো খুবই মজা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল মেঘবালিকা, আর এটা হচ্ছে সামনের ভিউ, এটা সেকেন্ড রোতে আছে, এইখানটাতে গিয়ে, এইখানটা হচ্ছে সমুদ্র, সেকেন্ড রোতে আমাদের এই হোটেলটা, হোটেলটা খুবই সুন্দর। আর এখানে আশেপাশে আরো প্রচুর হোটেল আছে সেম ক্যাটাগরির, এখানে একটা ফোর স্কোয়ার, এখানে হোটেল প্রিয়দর্শিনী, আশেপাশে এখানে প্রচুর হোটেল, তোমরা আগে থেকে বুক করে আসতে পারো বা এখানে এসে ডাইরেক্ট বুক করতে পারো। আমি আর নীল এখন আবার একবার যাচ্ছি ওই সি বিচের ওখানে ঘুরতে, কারণ আমাদের হালকা করে পোপট হয়ে গেছিল, আমরা সন্ধ্যাবেলা মানে বিকেলের দিকে অমরাবতী পার্কের প্ল্যানটা ক্যান্সেল করে গেছিলাম ওল্ড দীঘার যে পার্কটা পড়েছে সি বিচের ওখানে সেখানে ঘুরতে, কিন্তু যাওয়ার পর থেকেই এত বৃষ্টি হতে শুরু করেছে আমরা কিছুই ঘুরতে না পেরে হোটেলে ফিরে চলে এসেছি, তো এখন মা বাবা আর মামা রেস্ট নিচ্ছে আর আমরা যাচ্ছি একটুখানি টহল দেব, দিয়ে আবার চলে আসবো, এসে রাত্রেবেলা ডিনার করবো। চলো তোমাদেরকে রাতের দীঘা সি বিচ ঘুরিয়ে দেখাই।
যাচ্ছি এখন ডিনার করতে। গোটা রেস্টুরেন্টটা ফাঁকা, আমরা একাই বসে আছি, খাবার আসছে। এলে দেখাচ্ছি যে আমরা কি কি অর্ডার করেছি। তো আমাদের সমস্ত ডিনার চলে এসেছে এখানে। ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে ডাল ফ্রাই, লেমন চিকেন, মামা খাবে, রাইস আর মুরগির ঝোল, ব্যাস সিম্পল ডিনার। আর সবাই বসে পড়েছে। হ্যাঁ সেম, একই মুরগির ঝোলটা আর ওটা। ওখানে বাবা বসে আছে, মা বসে আছে, সবাইকে আমি অপেক্ষা করিয়ে রেখেছি কারণ আমি ভিডিও করব বলে। আর এখানে আরেকজন সিনেম্যাটিক শট নিচ্ছে, আর মামা ওই দিক থেকে মুখি মারছে। আমরা ডিনার করে রুমে চলে এসেছি আর 11টা মতন বাজে প্রায়। এখনো বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ওয়েদার রিপোর্ট বলছে যে কালকে নাকি বৃষ্টি হতে পারে, হাওয়া দিতে পারে। তো এইসব শুনে একটু ভয়ও লাগছে যে সমুদ্রে এসেছি, নামবো বা কি জানি কি হবে। হোপ কি কালকে বৃষ্টি না হয়, ওয়েদার ভালো থাকে, মানে রোদ রোদ ওঠে। তো কাল সকালে আমাদের উদয়পুরা তালসারি যাওয়ার প্ল্যান আছে সকালে, প্লাস অমরাবতী পার্কটা তো আজকে যাওয়া হলো না, সেটাও যাব। সারাদিন অনেক কিছু করার প্ল্যান আছে, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আশা করছি কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পেরেছি দীঘার এখন কীরকম কী চলছে সেটা সম্বন্ধে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দ্য ব্লু ক্লাউডস। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে কালকে দীঘা থেকে। তো টাটা।